হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা চলে এসেছি বহরমপুর মেলায়। তো এই মেলাটা মোহনমলের সামনেই হচ্ছে, আর এ দেখো এখন আমরা টিকিট কাটছি। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। আমরা 6 জন ছিলাম আমার ছেলেকে নিয়ে, কিন্তু আমাদের 5 জনের টিকিট কাটতে হয়েছে। আমাদের টিকিট মূল্য লেগেছে 50 টাকা। এবার দেখো, টিকিট দেখে দেখে একে একে সকলকে ঢোকাচ্ছে। আমরা যেহেতু 5 জন ছিলাম, 5টা টিকিটই একসঙ্গে দেয়া হয়ে গেল এবং ওই ছিঁড়ে আমাদেরকে প্রবেশ করতে দিল। তো যাই হোক, ভিতরটা নাকি অনেক বড় জায়গা নিয়ে অনেক বড় মেলা হয়েছে। তো ভিতরে তো আমরা ঢুকে পড়লাম, এবার দেখি কি কি ধরনের জিনিস এই মেলাতে আছে। এই বহরমপুর মেলা প্রায় 1 মাস ধরেই চলছে, আর মাত্র 2-3 দিন এই মেলা থাকবে। তো যাই হোক, আমরা অনেক দিন ধরে এই মেলাতে আসবো আসবো মনে করি, কিন্তু কিছুতেই সম্ভব হয়ে ওঠে না। আসলে আমাদের বাড়ি তো অনেকটা দূরে, তাই ঠিকমতো সুযোগ সুবিধা হয় না। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি, আর এসে দেখো ভিতরে দেখছি যে এখানে জামা কাপড়ের স্টল বসেছে, ওইখানে তোমার ফার্নিচারেরও স্টল বসেছে, এ দেখো এখানে বাংলাদেশ থেকেও তোমার কাপড়ের স্টল বসেছে, অনেকেই এখান থেকে কাপড় দেখছিল। তা আমিও একটু সামনে থেকে বেশ নেড়ে চেড়ে দেখলাম, আমি অবশ্য নিইনি, তো তোমরা দেখতে পারো এখানটায়। তারপরে এখানে দেখো ফুলিয়া তাঁতের শাড়ি রয়েছে, বিভিন্ন জায়গাকার বিখ্যাত বিখ্যাত যে সমস্ত শাড়ি আছে সেই শাড়িগুলো স্টল এবারে এই মেলাতে বসেছে। উল্টো দিকে বিভিন্ন রকমের ভ্যারাইটিস কানের, তারপরে তোমার জুতো, ব্যাগ, ভ্যারাইটিস জিনিস এই মেলাতে বসেছে। মেলা ঘুরতে আসব আর কাপের দোকানের সামনে দাঁড়াবো না, এ তো হতেই পারে না। ভ্যারাইটিস রকমের তোমার এখানে কাপ দেখা যাচ্ছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু দামটাও বেশ সুন্দরই আছে। এখানে যে কাপ অন্য জায়গায় 12 টাকা 15 টাকা, সেই কাপ এখানে 18 টাকা 20 টাকা করে দাম। তো যাই হোক, গোটা মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এবার একটু অন্য অন্য ধরনেরও রাইডস এসেছে, বিভিন্ন ধরনের রাইডস দেখে তোমার ওরা কোনটায় চাপবো সেটাই বুঝতে পারছে না। শেষমেশ দেখলাম যে এ ড্রাগন ট্রেনে চাপানোটাই ওদের পক্ষে সেভ হবে, তাই ওদের 3 জনকে পাঠালাম ওর বাবার সঙ্গে। এই রাইডসের টিকিট মূল্য ছিল পার হেড 60 টাকা। তো দেখো অন্য অন্য জায়গায় এই মেলাতে ড্রাগন ট্রেনও থাকে, কিন্তু সেখানে 30 টাকা 40 টাকা এরকম তোমার মূল্য থাকে, কিন্তু এখানে 60 টাকা। এখানে অন্যান্য মেলার তুলনায় এর মূল্যটা অনেকটাই বেশি। শুধু এই রাইডস বলে না, অন্যান্য সব রাইডসের ক্ষেত্রেই তোমার মূল্যটা অনেকটাই বেশি। শুধু রাইডসের ক্ষেত্রেও আবার নয়, এখানে যাই খেতে যাও বা তোমার যে কোনো জিনিস কিনতে যাও, তার মূল্যটাও কিন্তু অন্যান্য মেলার তুলনায় অনেকটাই বেশি। পাঁচ ছ পাক ঘুরিয়ে ওরা নামিয়ে দিল, আর এইখান থেকে নামার পরে ও পাশে যে হেলিকপ্টারটা উঠছিল সেই হেলিকপ্টারে চাপবে বলে আমার ছেলে বায়না ধরেছিল। কিন্তু ওই হেলিকপ্টারে চাপাই কী করে বলো, ওখানে ধরারও কেউ নাই, আবার তোমার ওরকমভাবে উঁচুতে উঠছে, আমার তো ভয় লাগছে, যদি একবার পড়ে যায় তাহলে তো লাগবে। ওই জন্য ও যতই বায়না করলো ওকে আমরা হেলিকপ্টারে চাপাইনি।
এবছরে বহরমপুর মেলার একেবারে নিত্য নতুন রাইডস হলো রেঞ্জার ঝুলা, যা সকলের কাছে আকর্ষণীয়। তবে আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে, কারণ যখন চলছিল না একেবারে উল্টে পাল্টে তোমার দিচ্ছিল। আমাকে যদি এখানে চাপতে কেউ বলতো বা জোর করেও কেউ চাপাতো, আমি মনে হয় ওপরে যখন এটা উঠতো তখনই অজ্ঞান হয়ে যেতাম। তো যাই হোক, এর পাশে রয়েছে নাগরদোলনা। আমার মনে হয় এই নাগরদোলনাটাই হচ্ছে সব থেকে বড় নাগরদোলনা এই মেলাতে। বিশাল বড়, তোমার একেবারে হাঁ করে উপরের দিকে তাকিয়ে দেখতে হচ্ছে। তো যাই হোক, এইদিকে তোমার বিভিন্ন রকমের খাবার স্টলও আছে, এগুলোও আমরা ঘুরেছি। ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি, দেখতে দেখতে দেখো এখানে একটা ছোট নাগরদোলনা দেখতে পেয়েছি। তো ছোট নাগরদোলনা দেখেও ওরা চাপবো বলছিল, তো আমরা ওদেরকে নাগরদোলনায় চাপাইনি, শেষে এই রাইডসটাতে চাপালাম। এর মূল্য ছিল 30 টাকা। তো বিভিন্ন ধরনের রাইডস আছে, এবার সবগুলোতেই যদি চাপাবো না বলি তাহলে তো ওদের মেলা দেখতে আসাটাই বৃথা হয়ে যাবে। ওই জন্য আমরা এটাতে চাপালাম, যে 30 টাকাই লাগুক আর 50 টাকাই লাগুক, যাই হোক ওরা তো আনন্দ করার জন্যই এসেছে, ওদের আনন্দটাই যদি না হয় তাহলে কী করে হবে। তো যাই হোক, দেখো ওরা চাপছে এখানটায় আর কত আনন্দ করছে। দোকানও এখানে বসেছে। তো যাই হোক, চারিদিকটা ঘুরে আর তোমার যা জিনিসের দাম, খুব কমই আমরা এখান থেকে জিনিস কিনেছি। তো আমার একটা খুন্তির প্রয়োজন ছিল, তো এই স্টিলের এই দোকানটায় এসে দেখলাম যে এখানকার খুন্তিগুলো ঠিকই আছে, মানে দাম অনুযায়ী ঠিকই আছে। তাই আমি এখানে একটা খুন্তি নিয়েছি। আর এই লাইটারগুলো দেখছিলাম, লাইটারগুলো নাকি 30 টাকা করে দাম বলছে। তো যাই হোক, এখানে দেখলাম তো সেরকমভাবে আমার পছন্দ হয়নি, তাই নিইনি। কার্পেটের দোকানেও একবার তোমার এলাম, দিয়ে ঘুরলাম, চলে গেলাম। সকলেই কী করছে বলো তো, সব দোকানেই ভিড় করছে, কিন্তু দাম শুনে পছন্দও করছে, আবার দাম শুনে সেখান থেকে সরে সরে চলে যাচ্ছে। মানে অন্যান্য মেলার তুলনায় এই মেলাতে জিনিসের দাম প্রচুর। তো আমি সকলকে বলবো যে মেলা ঘুরতে আসো, ঘোরো, এনজয় করো, কিন্তু আর কোনো কিছু না জিনিস না কিনে বাইরে গিয়ে ভালো দোকান থেকে জিনিস কেনো। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখে তো পলো।
মেলার চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা একেবারে এন্ট্রান্সের দিকে চলে এলাম, আর এন্ট্রান্সের পাশেই হচ্ছে এক্সিটের রাস্তা। তো যাই হোক, এই সামনেই তোমার অঞ্জলি জুয়েলার্স, তারপর ভেন্টে আর এরকম বড় বড় দোকানের স্টল বসেছে। আর এইখানটায় আমি একটা নতুন জিনিসের স্টল দেখলাম, সেটা হলো তুলসী মণ্ডপে। ছোট ছোট তুলসী মণ্ডপ এখানটায় রয়েছে, বিভিন্ন দামে, কোনোটা 150 টাকা, কোনোটা 250 টাকা, কোনোটা 350 টাকা, সাইজ অনুযায়ী দাম। একেবারে ছোটোটা তোমার 150 টাকা দাম, আর এই যে এই বড়টা দেখছো না, এই বড়টা তোমার 350 টাকা দাম বলেছিল। তো যাই হোক, কিন্তু ভিতরটা কিন্তু বেশ ফাটা ফাটা ছিল। আমি ভালো করে লক্ষ্য করলাম যে ভিতরের যে জায়গাগুলো ফাটা ফাটা, মানে ওইগুলো বেশি দিন টিকবেও না ওইগুলো। আর এখানে তোমার সস্তায় গেঞ্জি বিক্রি হচ্ছিল, মাত্র 50 টাকা 60 টাকা এরকম। প্রচুর লোক নিচ্ছিল, হাতে ধরছিল, আমিও একটু হাতে নেড়ে নেড়ে দেখলাম যে কোয়ালিটিটা কেমন। তা খুব একটা তোমার ভালো কোয়ালিটির নয় এই সমস্ত গেঞ্জিগুলো, তো আমি দেখে দেখে আবার সেগুলো রেখে দিলাম। তো আমাদের গোটা মেলাটাই ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর বাইরে গিয়ে একটা মোমো স্টলে গিয়ে আমরা মোমো খাবো। কেউ যদি এই তোমার মেলাটা কোন জায়গায় হচ্ছে না বুঝতে পারো, তাহলে সরাসরি তোমরা মোহনমলে চলে আসবে। মোহনমলের একেবারে উল্টো দিকে এই মেলাটা বসেছে, আর মাত্র 2-3 দিন হবে। তাই যারা এখনো পর্যন্ত দেখোনি বা মনে করছো যে দেখতে যাবে, তারা তাড়াতাড়ি চলে এসো এই মেলা দেখতে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম, আর মোমো স্টলে মোমোকে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো গুড নাইট।